গতিময় জীবনে অবসাদ যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞদের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অব্যর্থ ওষুধ। তাই ধিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে, অনুপ্রেরণা, আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো উইলিয়াম কেরির কথা। চলুন তাহলে শুনে নেওয়া যাক। এক ভাষার আরেক ভাষার ওপর আক্রমণ, এটা শুরুর দিন থেকেই চলে আসছে। তবে আজকের নেটিজেনদের মধ্যে ভাষার আগ্রাসন, এটা যেন আলোচনার একটা ট্রেন্ডিং টপিক। বাংলা ভাষার ক্ষেত্রে এই আগ্রাসন মোটেই অমূলক নয়। বাঙালিদের একাংশ মনে করে ইংরেজির আস্ফালনে আক্রান্ত বাংলা, অর্থাৎ ইংলিশের চাপে বাংলা ভাষা বিপর্যস্ত। ব্যাপারটা ঠিকই, তবে ছবিটা সব জায়গায় সমান নয়। টিপিক্যাল ফিরিঙ্গি হয়েও বাংলা ভাষার জন্য কাজ করেছেন এমনও দৃষ্টান্ত রয়েছে। জন্ম কম্ম ধম্ম সব ব্রিটেন হলেও বাংলায় শিক্ষকতাও করেছিলেন একজন। এখন প্রশ্ন হচ্ছে তো কেই নি? বলছি ওয়েট। সময়টা 1761, আগস্ট 17। ইংল্যান্ডের টোসেস্টার শহরের পলসবরি গ্রামে জন্মগ্রহণ করেন পিতা এডমন্ড ও মা এলিজাবেথের বড় সন্তান উইলিয়াম কেরি। আগে হ্যাঁ, শ্রীরামপুর কলেজ, সেই কেরির কথাই বলছি। ছোট থেকেই তার সায়েন্স এবং হিস্ট্রির দিকে বিশেষ আগ্রহ ছিল, কিন্তু সাত থাকলেও সাধ্য ছিল না। মাত্র 16 বছর বয়সেই জুতো সেলাইয়ের কাজ শুরু করেন। অবাক হওয়ার কিচ্ছু নেই, ফাদার অফ বেঙ্গলি প্রোজ, তার কর্মজীবন শুরু হয়েছিল একজন মুচি হিসাবে। যাই হোক, এইভাবে চললেও নিজের পড়াশোনার প্রতি আগ্রহ মোটেও কমেনি তার। 31 বছরের মধ্যেই ল্যাটিন, হিব্রু, ফ্রেঞ্চ, ইংলিশ, ডাচ এবং গ্রিক ভাষায় বাইবেল পড়তে পারতেন। অসম্ভব গুণী এই মানুষটি 1783 সালের অক্টোবরে মিস্টার রেল্যান্ডের দ্বারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত, মানে ব্যাপটিস্ট হন। দীক্ষিত হওয়ার প্রায় 9 বছর পর তার একটি প্যাম্পলেট প্রকাশিত হয় যার নাম অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য অব্লিগেশনস অফ ক্রিশ্চিয়ান্স টু ইউজ মিন্স ফর দ্য কনভার্সন অফ হিটনেস। 1793-তে তিনি চলে আসেন ইন্ডিয়া এবং সেখানকার মিশনারিতে অ্যাপয়েন্টেড হন। যদিও ঠিক তার পরের বছর তিনি কলকাতার কাছাকাছি মুদনাবাটিতে কার্যত নীলকর সাহেব হিসাবে যোগদান করেন। ঘটনাচক্রে সেখানে তার মুন্সি ছিলেন রামরাম বোস। জ্ঞানপিপাসু ক্যারি বোসের কাছ থেকে বাংলা শেখেন এবং প্রথম বাংলায় বাইবেল অনুবাদ করেন। বাংলার পাশাপাশি তিনি ওড়িয়া, অ্যাসামিজ, হিন্দি, মারাঠি এবং সংস্কৃতেও বাইবেল ট্রান্সলেট করেন। ওই সময় ক্যারির বাংলা এবং সংস্কৃতের গ্রামার বই অচিরেই বেশ খ্যাতি অর্জন করে। একইভাবে বিশেষ খ্যাতি পায় তার রচিত বাংলা অভিধান। 1800 সালে তিনি গসপেল অ্যাকর্ডিং টু ম্যাথিউয়ের বাংলা ট্রান্সলেট করেন, যার নাম দেন ম্যাথিউয়ের রচিত মঙ্গল সমাচার। পাশাপাশি কাশীরাম দাসের মহাভারত ইংলিশ অনুবাদ করেছিলেন তিনি। তবে শুধু অনুবাদ নন, তার সংকলিত বই ইতিহাসমালা বাংলা ভাষা ও কালচারের প্রতি বিশেষ অবদান রাখে। তবে কেবলমাত্র অনুবাদ সংকলন নয়, 1801 সালে তিনি স্থাপন করেন ফোর্ট উইলিয়াম কলেজ। সেই সঙ্গে তিনি বাংলা, সংস্কৃত ও মারাঠি পড়াতে শুরু করেন। পাশাপাশি কলকাতার কাছে শ্রীরামপুরে স্থাপন করেন ফার্স্ট থিওলজিক্যাল ইউনিভার্সিটি, যা কিনা আজকের শ্রীরামপুর কলেজ নামে পরিচিতি পায়। তাছাড়া তিনি ইম্প্রোভাইজড বাচ্চাদের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন। অনেকের মতে উনি ছিলেন ইন্ডিয়ার প্রথম কালচারাল অ্যান্থ্রোপোলজিস্ট। তবে শুধু কলেজ স্থাপন নয়, সেই সময় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে প্রকাশিত সমাচার দর্পণের প্রথম প্রকাশনায় তার বিশেষ অবদান ছিল। অবদান ছিল দ্য স্টেটসম্যান পত্রিকা প্রকাশনার ক্ষেত্রেও। এই সব কিছুর পাশাপাশি সতীদাহ প্রথার বিরুদ্ধেও লড়াই করেছিলেন তিনি। পাশাপাশি এই আইন রদ করার সমস্ত আইনি কাগজ বাংলায় তর্জমা করার ভার পড়ে এই ফিরিঙ্গির ওপর, যাতে আম আদমি সহজেই এই আইনের ব্যাপারে বুঝতে পারেন। 1834 সালে কেরির জয়যাত্রা থেমে যায়।
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানুষটি। ব্রিটিশ হয়েও বঙ্গপ্রীতির যে নজির সৃষ্টি করেছিলেন তা আজকের দিনেও ঘোর প্রাসঙ্গিক। আমরা অনেকেই বিশ্বায়নের চাপে নিজের মাতৃভাষাকে ভুলতে বসেছি। সত্যি বলতে রবি ঠাকুর বা জীবনানন্দকে পড়তে আমাদের নতুন ভাষা শিখতে হয় না। আজকে বিশ্ব সংসারে বাংলার যতটা নামডাক তাতেই মানুষটির যথেষ্ট অবদান রয়েছে। পাশাপাশি ব্রিটিশ অধ্যুষিত ভারতে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। শিক্ষক দিবসের প্রাককালে এই শিক্ষক আজও প্রাতঃস্মরণীয়, আজও আমাদের সকলের অনুপ্রেরণা। শুনছিলেন অনুপ্রেরণা সিরিজের তৃতীয় গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অনিন্দিতা পাল, গল্পের সূত্রধর অপ্রতিম ভট্টাচার্য, আবহ সঙ্গীত ও মিক্সিং ময়ূখ ঘোষ এবং বিশেষ সহযোগিতায় দামিনী ভণ্ডারী। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী বুধবার এক নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।